जिसमें जो हल्का हल्का सुरूर है ये जो पहला पहला। আমরা প্রায় দেখে থাকি ভারতের গান বিভিন্ন দেশে কপি করে থাকে, কিন্তু ভারতও বর্তমানে বিভিন্ন দেশের গান কপি করে থাকে। ভারত এমন কিছু গান রিমেক করেছে যা আসলে পাকিস্তানের গান, মানে ভারত পাকিস্তানের গান কপি করেছে। তাহলে চলুন দেখে নেই ভারতের চুরি করা পাকিস্তানি গান। শুরুতেই রয়েছে 2022 সালের জনপ্রিয় এই গানটি। এবছরের অন্যতম দর্শকপ্রিয় জনপ্রিয় একটি গান ছিল এটি। সচিত পরম্পরার এই গানটি ভালোবাসা পেয়েছে কোটি দর্শক থেকে, কিন্তু এই গানটি পাকিস্তান থেকে কপি করা। 1992 সালে গানটিকে নুসরাত ফাতে আলী গেয়েছিলেন। ভারতের জনপ্রিয় একজন সিঙ্গার ধনী ভানুশালী, যে খুব অল্প সময়ে দর্শক মহলে বেশ পরিচিতি লাভ করেছে। ধনীর জনপ্রিয় একটি গান মেহেন্দি। এই জনপ্রিয় গানটিও পাকিস্তান থেকে কপি করা। এর অরিজিনাল ভার্সন হলো এটি। স্টুডেন্ট অব দ্য ইয়ার মুভির জনপ্রিয় একটি গান ডিস্কো দিওয়ানা। জনপ্রিয় ভাইরাল এই গানটিও পাকিস্তান থেকে কপি করা। পাকিস্তানি সিঙ্গার নাজিয়া হাসান এই গানটিকে প্রথম গায়। এরপর রয়েছে হাওয়া হাওয়া গানটি। আপনি এই গানটি তো শুনেছেন, মুবারক সিনেমার জনপ্রিয় একটি গান ছিল এটি। যা মাতিয়েছিল কোটি দর্শকদের। এই গানটিও পাকিস্তান থেকে কপি করা। এই গানটি পাকিস্তানি সিঙ্গার হাসান জাহাঙ্গীর 20 বছর আগে গেয়েছেন। জনপ্রিয় এই গানটিও পাকিস্তান থেকে কপি করা। এই গানটিও পাকিস্তানের। এই গানটি জুবিনের জনপ্রিয় একটি গান। যারা স্যাড সং শুনতে পছন্দ করে তাদের পছন্দের একটি গান এটি। এই গানটিও পাকিস্তান থেকে নেওয়া। যেটা ছিল বেশ জনপ্রিয়। পাকিস্তান থেকে কপি করা। এই গানটির আসল সিঙ্গার হলো নুসরাত ফাতে আলী খান। ২০২২ সালের একটি জনপ্রিয় গান ছিল এটি। এই গানটিও পাকিস্তান থেকে কপি করা। এর অরিজিনাল ভার্সন হলো এটি। পাকিস্তানের জনপ্রিয় লিজেন্ডারি সিঙ্গার নুসরাত ফাতে আলী খান, তার জনপ্রিয় একটি গান এটি। এই গানটিও বলিউড নকল করে। হালকা হালকা